আরে আমি কেন নাচছি? আমার নাম রানী থোড়ি। হ্যালো বাঙালিস, আবার চলে এসেছি একটা হিট, ও সরি হিট না, সুপার হিট গানের চুলচেরা বিশ্লেষণ নিয়ে। আর গানটা হচ্ছে গুরু রানধাওয়া রানছাওয়া না রানছাওয়া কাচ্চা হাওয়া। আরে ধুর, কি একটা বালের নাম রেখেছে, বাদশাহ মতো একটা ছোটো নাম রাখতে পারলি না? গুরু রানধাওয়া, গুরু রানধাওয়া, নাম শুনে সিঙ্গার কম সাধু বেশি মনে হচ্ছে। যাই হোক, আজকে আমি গুরু লান্ড ও সরি লান্ড না তো রান গুরু রানধাওয়ার লেটেস্ট গান নাচ মেরি রানি নিয়ে একটু কথা বলবো। মানে বুঝেছে তো, একটুই কথা বলবো। তো ভিডিও শুরুতেই দেখা যাচ্ছে যে গুরুজি একটা বোটে করে মাছ ধরতে গেছে, আর ওখানেই জল থেকে নোরা পড়ি সরি জল পড়ি বা মারমেড যেটাই বলে থাকো তোমরা, সেটা উঠে এসেছে। বাকি সব পরে, আগে আমায় বোঝা, জল থেকে উঠে এসেছিস তো চুল ভেজা নেই কেন? আসলে আমি রোজ চুলে কচু পাতার রস মাখি, তো তাই ন্যাচারাল ওয়াটার রিপেলেন্ট হিসেবে কাজ করে। নাচ দেখবেন নাচ। ভিডিওতে আগে যাওয়ার আগে আমি তোমাদের একটু ট্রেল অ্যাপটার ব্যাপারে বলতে চাই। ট্রেল হচ্ছে একটা শর্ট ভিডিও কম ই কমার্স অ্যাপ, যেখানে অথেন্টিক ব্র্যান্ডেড প্রোডাক্টস অনেক কম দামে পাওয়া যায়। যেমন আমি ট্রেল থেকে মামা আর্থের এই দুটো প্রোডাক্ট কিনেছি অনেক কম দামে। এটা হচ্ছে মামা আর্থের আপটান ফেস ওয়াশ, এটা ট্যান রিমুভ করতে সাহায্য করে আর তার সাথে স্কিনের সান ড্যামেজ সেলগুলোকেও রিপেয়ার করে। আর এটা আছে নানা রকম ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস, তাই এটা সব রকম স্কিন টাইপের জন্যই সেফ। এটার প্রাইস হচ্ছে 249 rupees, কিন্তু এটা তোমরা ডিসকাউন্টে পেয়ে যাবে মাত্র 199 টাকায়। এরপর আছে মামা আর্থের এই অয়েল ফ্রি ফেস ময়েশ্চারাইজার, যাদের অয়েলি স্কিন এটা তাদের জন্য খুবই ভালো, আর তার সাথে এটা অ্যাকনে আর পিম্পল আটকাতেও খুব সাহায্য করে। আর এটার MRP হচ্ছে 299 টাকা, কিন্তু আফটার ডিসকাউন্ট এটা তোমরা পেয়ে যাবে 238 টাকায়। আর তোমরা চাইলে এই দুটো প্রোডাক্টের প্রাইস অন্য ওয়েবসাইটের সাথে কম্পেয়ার করে দেখতে পারো যে কত কমে পাচ্ছ, কারণ এত কমে কিন্তু আর কোথাও পাবে না। প্লাস তোমরা যাই অর্ডার করো না কেন, সব কিছুর উপর পাবে ফ্রি ডেলিভারি। মানে অথেন্টিক ব্র্যান্ডের প্রোডাক্ট এত কমে পাচ্ছ সাথে ফ্রি ডেলিভারি, আর কি চাই? আরও চাই? তাহলে তোমরা যদি 600 টাকা উপর কিছু কেনাকাটা করো, তাহলে আমার এই কুপন কোডটা ইউজ করে পেয়ে যাবে এক্সট্রা 16% ডিসকাউন্ট। মানে এবার তো অলমোস্ট ফ্রিতেই পেয়ে যাচ্ছে সব কিছু। আর ট্রেলে চলছে এখন ক্লিয়ারেন্স সেল, যেখানে তোমরা নানা রকমের আকর্ষণীয় আর পছন্দ মতো প্রোডাক্ট অনেক কম দামে কিনতে পারবে। তো দেরি না করে তাড়াতাড়ি শুরু করে দাও ট্রেল থেকে শপিং, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ডু চেক ইট আউট। তো চলো এখন ভিডিওতে ফিরে আসা যাক। তো এরপর দেখা যায় যে গুরুজি বোর্ড থেকে নেমে নোরার কাছে যায়, কিন্তু নোরা ভয়ে পিছিয়ে যায়। আর যাবি বা না কেন, চোখ দেখেছো এর, হাওয়াস ঝরে ঝরে পড়ছে, মানে এতই হাওয়াসি দারিন্দা যে মানুষ কি মারমেড অব্দি ভয় পেয়ে গেছে। ওই সেক্সি তোরে আমি গান শুনামু, হাই জায়গা পাস করতে ভাই তুই না এরপর থেকে বাচ্চার মতো চোখে বড় সানগ্লাস লাগিয়ে ভিডিও বানাবি, নয়তো চোখের হাওয়াস সব বেরিয়ে আসে। কিতনে মানুষ লাগে খফনাক ডাকায়, তোবা তোবা তোবা, তারা মুড খারাপ কর দিয়া। এরপর দেখা যায় যে গুরুজি একটু নিচের পোর্শনটা ছুঁয়ে দেখছে আর ভাবছে অর্ধেক মাছ অর্ধেক মানুষ, এটাকে কিভাবে খাওয়া যায়। তারপর গুরুজি ডিসাইড করে যে না, মাছ বাদ। তাই তিনি মারমেডটাকে ছুঁয়ে দুটো পা গজিয়ে দিলেন, কারণ এখন তো ওনার অন্য কিছুই খাওয়ার শখ। শালা প্রথমে তো ছিপ দিয়ে মাছই ধরতে গেছিলি, আর তারপর যখন অত বড় একটা মাছ পেলি, মানে ওই অর্ধেক মাছ পেলি, তখন কিন্তু তোর মাংস খাওয়ার ইচ্ছা জেগে গেল। কোথায় ওটাকে কেটে অর্ধেক নিয়ে বাড়ি চলে যাবি, তা না নিচে দুটো পা গজিয়ে দিল। আর গুরুজির গলায় জাদু না থাকলেও হাতে কিন্তু জাদু আছে, হাত দিয়ে যেটাই ছোঁয়ে সেটাই মানুষ হয়ে যায় আর নাচতে শুরু করে দেয়। বলেন কি, আগের বার নাচ মেরি রানীতে একটা রোবটকে ছুঁয়ে মানুষ করে দিয়েছিল, আর এবার ডান্স মেরি রানীতে একটা মারমেডকে ছুঁয়ে মানুষ করে দিয়েছে। বাহ বাহ বাহ, অসম্ভব অসম্ভব ব্যঞ্জন অসম্ভব, পরশ পাথর সোনা বানায় আর গুরু রানধাওয়া মানুষ বানায়। ভাই তাহলে তো মাঝে মাঝে একটু নিজের মাথাতেও হাত বোলাতে পারিস নাকি? যাই হোক, থিম বুঝে গেছো, চলো এবার একটু লিরিক্সও বুঝে আসি। তেরে পিছে ইয়ে বেচারা ফিরতা হ্যায় মারা মারা, মেরি সাসু কি তু হ্যায় মঞ্জিল, কি 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 আরে বলো কি, মেরি সাসু কি তু হ্যায় মঞ্জিল। তো গুরুজি বলছে যে ওনার শ্বাসের শেষ গন্তব্য হচ্ছে মেয়েটা, মানে অক্সিজেনের জায়গায় কি মেয়েটাকে শুকিস নাকি মেয়েটাকে কার্বন ডাইঅক্সাইড দিস, কোনটা? মানে
पूरी बेबी स्लो अब नींद नहीं आनी। क्या बोला तूने? अब नींद नहीं आनी। अच्छा तो এখন বলছে আপনি নিন না হি আনি মানে এখন আর ঘুম আসবে না। তো ঘুম না এলে ঘুমের ওষুধ খা। এই মেটাকে নাচাচ্ছিস কেন? তার একটা চটের বস্তা পড়ে শীতের মাঝে। তোর ঘুম পায়নি বলে কি অন্যদেরও ঘুম পাবে না? সালা হাওয়াসি দারিন্দা। উফ কি লিরিক্স, দুবার ডান্স বললো আর 22 বার নাচ বললো। হ্যাঁ আমি গুনেছি, কারণ আমার খুব জানার ইচ্ছা করছিল যে কয়বার নাচ বলে। ভেবেছিলাম 10-12 বার বলবে, বাট এই দেখি 22 বার বললো। মানে মন্ত্র জপ করার মতো নাচ নাচ বলে যাচ্ছে। মানে নাচতে বলছে না বশীকরণ মন্ত্র পড়ছে কে জানে। ছটমট কটাস উদ্ভুতুরে ভদ্ভুতুরে চটপট চটাস। না মানে গানের কি আর কোনো পদ নেই? একজন পদ নাচাচ্ছে আর একজন নাচ নাচ বলতে বলতে মুখে ফেনা তুলে দিয়েছে। এটা কেমন টনি কাক্কারের গানের মতো হয়ে গেল না? কি লিরিক্স লেখার আগে টনি কাক্কার কামড়িয়েছিল? खुद के ऊपर कर ली थोड़ी सी मेहरबानी, तेरा होने को ये दिल तैयार ना होगा। Take a little better and you just forget it, give me your heart and I'll break it, and you'll yeah, know it. আচ্ছা তো এতক্ষণ ধরে মেয়েটা মানে নোরা ফাতেহি যেটা বললো সেটা সারমর্ম হচ্ছে গিয়ে তুমি তাকে যতই প্রপোজ করো সে সেটা রিজেক্ট করবেই, আর তুমি তাকে যতই হার্ট দাও সে সেটা ব্রেক করবেই। আচ্ছা তো এতই যখন অহংকার তো এর সামনে নাচছই বা কেন? যদি মন দিতে না চাও তাহলে কি দিতে চাও? দেহ नोरा जी आपका डांस का ही देखला देखला लग रहा है। किधर देखला लगता है मेरे को? हाँ अभी याद आया, एटा तो हमारे सलमान भाई डांस थे कि इंस्पायर्ड। अरे क्या लावड़ा फंस गया मुंह में? मेरी रानी नाच 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 नाच, मेरी रानी नाच 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 नाच। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। नाच नाच मेरी रानी नाच 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 मेरी रानी। की पॉयर लिरिक्स एर जन्य वेट करछो? नहीं तो आर এতটুকুর পর থেকে বাকি 1 মিনিট 13 সেকেন্ড শুধু নাচ নাচই করে গেল। মানে পুরো গানটায় টোটাল 6 বার ডান্স আর 66 বার নাচ শব্দটা রিপিট করেছে। টনি ভাই আপকা বহুত টাফ কম্পিটিশন আ গয়া হ্যায় মার্কেট মে, জলদি সে এক ঢাসু সা ওয়ার্ড নিকাল কে উসকে উপর এক গানা বানা দো, আর কম সে কম 100-200 বার উস ওয়ার্ড কো রিপিট করোগে না তভি জাকে টপ পজিশন আপকা পক্কা। हाँ जल्दी करो वरना ये आपका मार्केट खा जाएगा, मैं बोल रहा हूँ। चीटिंग करता है तू, चीटिंग 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 करता है तू। जय होक, 3 মিনিট 43 সেকেন্ডের এই গানটায় নাচ মেয়ে রানী ছাড়া টোটাল লিরিক্স ছিল 1 মিনিট 4 সেকেন্ডের, মানে 1/3 ভাগেরও কম ছিল লিরিক্স। আরে ভাই লিরিক্সের যখন এতই অভাব নিজের নাম থেকে কিছু নিয়ে নিতি। গুরু রন্ধাওয়া বাবা, তোর নামে যে কটা লেটার আছে তোর গানে তো অতগুলো নেই। আর গুরুজি কেন জানি না রানী নিয়ে অবসেসড। 2016 বানজা তুমি রানী দিয়ে শুরু হয়েছিল, 2020 এলো নাচ মেয়ে রানী, 2021 এসে উনি ভাবলেন একটু ইউনিক কিছু করা দরকার, তাই তিনি অনেক মাথা খাটিয়ে অনেক চিন্তা ভাবনা করে একটা নতুন নাম বের করলেন। নাচ মেয়ে রানী নাচটাকে ইংলিশে ট্রান্সলেট করে দিলেন ডান্স মেয়ে রানী, ব্যাস নতুন নাম। মানে কি ইউনিক, ভাবতে পারছো? হোয়াট এ জিনিয়াস, হোয়াট এ জিনিয়াস, কেসে কর লেতে হো আপ, গজব টু বিবাজ আদমি হো। পরের বছর বেরোবে মুভ মেরি রানী, তারপরের বছর বেরোবে শেক ইট মেরি রানী, এভাবে আসতেই থাকবে বছরের পর বছর একের পর এক। টোয়ার্ক মেরি রানী, মুজরা কর মেরি রানী, কুছ ভি কর দে মেরি রানী, কুছ ভি
मतलब कुछ भी। এভাবে মোটামুটি 30-40 বছর যাওয়ার পর গুরুজি আবার অনেক মাথা খাটিয়ে অনেক চিন্তা ভাবনা করে নামটাকে একটু ইউনিক করার জন্য আরেকটা নতুন নাম বের করবে। তখন রানীর জায়গায় বসবে নানি। নাচ মেরি নানি, নাচ 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 মেরি নানি, নাচ 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 মেরি নানি। সো গাইস, ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই। আমি আসলে এইসব গান খুব একটা শুনি না, অ্যাকচুয়ালি একদমই শুনি না, বাট আমার বেস্ট ফ্রেন্ড বলেছিল এই গানটাকে একটু রোস্ট করতে, তো ভাইকা দিল রাখতে গেলে কাট দিয়া। কি আর আছে, গুরু রান্ধাওয়া আর নোরা ফাতেহির ওপর আমার কোনো পার্সোনাল হেট নেই। আশা করি তোমরাও কেউ এই ভিডিওটা দেখে ওদের হেট করবে না। অবভিয়াসলি দুজনেই খুব ভালো আর্টিস্ট, একজন ভালো। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও অবশ্যই। আর আমার লাইফ আপডেট পেতে চাইলে আমাকে ইনস্টায় ফলো করতে পারো, আমি ডিসক্রিপশন বক্সের একদম নিচে ইনস্টা আর ফেসবুকের লিঙ্ক দিয়ে দেবো। আর আমার দেখানো প্রোডাক্ট দুটো পছন্দ হলে অবশ্যই ট্রেল থেকে অর্ডার করতে পারো, আমি নিজেও ট্রেল ইউজ করি। আর আমার কুপন কোড ইউজ করলে তোমরা এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবে, সেটাও মাথায় রেখো। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই।